স্টুডেন্ট, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি আগের ভিডিওতে 6-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো সলভ করেছিলাম বীজগাণিতিক সূত্রবলীর। এইখানে আমরা বীজগাণিতিক সূত্রবলীর চ্যাপ্টারে 7-এর 1-এর দাগ থেকে আমরা অঙ্কগুলোকে সলভ করব। ওকে, তো যারা আমার আগের ভিডিওটি দেখোনি, আমি তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার আগের ভিডিওটি দেখে নাও। এটা পার্ট 2। আগে আমি পার্ট 1-এর ভিডিও আপলোড করেছি, এবং তোমরা যদি এই ভিডিওর ডিসক্রিপশানে যাও তাহলে দেখতে পাবে যে আগের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো। এবং সেই সঙ্গে তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, তোমরা যদি এইখানে যে সমস্ত অঙ্কগুলো সলভ করা হবে, এবং আগের ভিডিওতে আমি যে সমস্ত অঙ্কগুলোকে সলভ করেছি, মানে 12.1, মানে কোষে দেখি 12.1 চ্যাপ্টারের যত অঙ্ক আছে, কোষে দেখি 12.1-এর যত অঙ্ক আছে সব অঙ্কের PDF বানিয়ে আমি ভিডিও লিঙ্কের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তোমরা প্লিজ প্লিজ চেক করে নাও, ওখান থেকে ডেসক্রিপশানে যে অঙ্কগুলো দেওয়া আছে PDF বানিয়ে, সে PDFটাকে ডাউনলোড করে নাও। সমস্ত অঙ্কের সলিউশন ওখানে দেওয়া আছে এই 12.1 চ্যাপ্টারের। ওকে, তো কথা না বাড়িয়ে আমি 7-এর দাগের 1-এর অঙ্ক থেকে শুরু করব আজকে পার্ট 2। চলো স্টার্ট করি। এবং সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর পাশে যে বেল আইকনটা দেখতে হবে সেটাকে প্লিজ ক্লিক করে দাও, যাতে তোমরা ভিডিও আপলোড হলেই সাথে সাথে তোমরা দেখতে পাবে। ওকে, তো চলো এবার 7-এর 1-এর দাগের অঙ্কটা শুরু করি। এখানে বলা হয়েছে সরল করি, মানে আমাদেরকে এখানে যে অঙ্কগুলো 7-এর দাগে করব সরল করার অঙ্ক। দেখো এখানে বলেছে 2q-3z তার হোল স্কোয়ার দেওয়া আছে, মাইনাস 2 × 2q-3z (q-3z) +q-3z তার হোল স্কোয়ার দেওয়া আছে। ওকে, তো তোমরা যদি এই পার্টটাকে ভালো করে লক্ষ্য করো, এই পার্টটাকে আমরা কি ধরতে পারি, এ ধরতে পারি, ঠিক আছে। মাইনাস 2 আছে, দেখো এই পার্টটা যেটা লেখা হয়েছে 2q-3z, এই সেম জিনিসটাই আবার এইখানে আছে 2q-3z। তাহলে এটা হলো এ, এটাকে মনে মনে ধরে নিয়েছি, তাহলে এ তার স্কোয়ার মাইনাস 2a, এই যে এইটা এই পার্টটা হচ্ছে এ, আর লাস্টের পার্টটা দেখো বি, তাহলে এই পার্টটা যেটা আমি বি ধরেছি সেইটারই আবার স্কোয়ার হয়েছে। তাহলে এটা কি হলো, এ স্কোয়ার মাইনাস 2ab, এটা তোমার এ, এটা তোমার বি, আর এটা হচ্ছে তোমার বি তার স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি তার স্কোয়ার। তার মানে কি হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ কোনটা, এই পার্টটা, তাহলে আমি এখানে লিখছি 2q-3z, এটা হলো আমার এ, এইবার আমার কি আসছে, মাইনাস আসছে, তাহলে এটা হলো আমার এ, এ মাইনাস বি, মাইনাস বি মানে এই পার্টটা হচ্ছে তোমার বি এর পার্ট, তাহলে হচ্ছে কিউ মাইনাস হচ্ছে 3z, ঠিক আছে, এটা হলো তোমার বি, এইটুকু তোমার এ, এটুকু তোমার বি। এবার এই টোটাল জিনিসটার হচ্ছে স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এই টোটাল জিনিসটাকে আমি কী করব, স্কোয়ার করব। ওকে, তো আমি এখানে তোমাদেরকে বোঝার সুবিধার জন্য এটা এ, এটা এ, এটা বি এরমভাবে লিখেছি। তোমরা কিন্তু পরীক্ষার খাতা এগুলো লিখো না, তোমরা এই জিনিসটা মনে মনে ধরে নেবে যে এটা এ, ঠিক আছে, এটা হলো মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে তোমার কি হবে, এস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এই পার্টটুকু হচ্ছে এ, এই পার্টটুকু বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। ওকে, তো তাহলে যদি আমরা এটাকে সলভ করি কি পাবো, দেখো ব্র্যাকেট আমি তুলে দিচ্ছি এখান থেকে, এই সাইড থেকে দুটো সাইড থেকে যদি ব্র্যাকেট তুলে দিই, তাহলে কি থাকছে, 2q থাকছে, মাইনাস 3z থাকছে, ঠিক আছে। মাইনাসের এখানে কিউ এর আগে কিছু নেই, মানে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাসে মিলে কি হবে, মাইনাস কিউ হবে, ঠিক আছে। এখানে মাইনাস 3z আছে, তাহলে মাইনাস আর মাইনাস মিলে এখানে কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস 3z হবে, তার বাইরে কি হবে, স্কোয়ার হবে। এবার দেখো এখানে মাইনাস 3z রয়েছে, এখানে প্লাস 3z রয়েছে, তাহলে এটা এটা কেটে যাবে সিম্পলি, যদি কেটে যায় তাহলে থাকছে 2q-q, তাহলে 2q থেকে যদি আমি একটা কিউ বাদ দিই তাহলে কটা কিউ থাকে, একটা কিউ থাকে, তাই তো, তাহলে কিউ লিখলাম আর বাইরে রয়েছে স্কোয়ার, তার মানে আমার উত্তর হচ্ছে কিউ স্কোয়ার। ওকে, তো আশা করি অ্যান্সারটা বুঝতে পেরেছো, কী করে করা হয়েছে অঙ্কটি বুঝতে পেরেছো। এবার পরের অঙ্কটিতে আসা যাক, চলো। তো এখানে দেখো যে পরের অঙ্কটি আমি বলেছি সেই অঙ্কটাতে দেখো কি রয়েছে, এই পার্টটা দেখো, এই পার্টটাকে মনে করো মনে মনে এ, ঠিক আছে, এই পার্টটা দেখো
এই পার্টটার সাথেই এই পার্টটা সেম। দেখো এখানে 3p + 2q - 4 আর আছে, এই পার্টটা দেখো 3p + 2q - 4 আর আছে। তাহলে এটা যদি আমি এ ধরি তাহলে এটা আমার এ হবে, আর এখানে আগে 2 আছে, তাহলে কি হচ্ছে এটা মনে মনে আমি এ ধরছি, এ তার স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 এই 2 আর হচ্ছে এই এ, তাহলে প্লাস 2 এ, আর এই পার্টটা হচ্ছে আমি বি ধরবো মনে মনে, ঠিক আছে, এই পার্টটাকে আমি মনে মনে বি ধরছি। আর দেখো এই সেম পার্টেরই আবার স্কোয়ার রয়েছে, তাহলে এই পার্টটা কি বি, বি তার স্কোয়ার রয়েছে, তাহলে এখানে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি বি স্কোয়ার, ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ আমার কোন পার্টটা, এই পার্টটা এ, তাহলে আমি এখানে লিখছি 3p + 2q - 4r, এটা আমার এ, এই পার্টটা এ, প্লাস কি রয়েছে বি, বি কোন পার্টটা আমার এইটুকু পার্ট 4r - 2p - q, তাহলে প্লাস 4r - 2p - q, এটাকে ব্র্যাকেট করলাম, এটা হচ্ছে আমার এ প্লাস বি, এ প্লাস বি হলো এবার টোটাল জিনিসটার স্কোয়ার হবে, তাহলে বাইরে ব্র্যাকেট করে আমাকে কি করতে হবে স্কোয়ার করতে হবে, ওকে। তাহলে এবার যদি আমি স্কোয়ার করি তাহলে আমার কি উত্তর পাবো, উত্তর আমি পাবো যেটা সেটা হচ্ছে 3p + 2q - 4r। এবার এখান থেকে প্লাস তুলছি, প্লাসের জন্য জানো সাইন চেঞ্জ হয় না, মাইনাস হলে সাইন চেঞ্জ হতো, তাহলে প্লাস এখানে রয়েছে, এর আগেও প্লাস রয়েছে, তো প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাস 4r, এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে -2p, এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে -q। এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে তোমার রয়েছে 3p আর এখানে রয়েছে 2p, তাহলে 3p থেকে আমার 2p কি হচ্ছে বাদ চলে যাচ্ছে, তাহলে থাকছে কটা পি, একটা পি থাকছে। আচ্ছা এখানে দেখো -4r রয়েছে, এখানে দেখো +4r রয়েছে, তাহলে -4r + 4r কেটে দিলাম। আচ্ছা 3p আর 2p-র কাজ আমার হয়ে গেছে, শুধু বাকি থাকছে 2q আর একটা থাকছে -q, ঠিক আছে। এইবার এখানে দেখো 2q রয়েছে আর এখানে 1q রয়েছে, তাহলে 2q থেকে যদি আমি এই 1q বাদ দিয়ে দিই তাহলে আমার কি থাকছে, 1q পড়ে থাকছে, তাহলে p + q, আর বাইরে কি ছিল স্কোয়ার ছিল, এখানে দিতে ভুলে গেছিলাম, এখানে স্কোয়ারটা দেবে, তাহলে p + q আর বাইরে থাকছে স্কোয়ার, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার, p + q তার হোল স্কোয়ার। না বুঝতে পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করো যে বুঝতে পারিনি, তাহলে আমাকে আবার আর একটা ভিডিও বানাতে হবে। আর না হলে সবথেকে ভালো হয় তোমরা যদি ভিডিওটাকে সেকেন্ড টাইম বুঝতে না পারলে, কোনো অঙ্ক যদি বুঝতে না পারো আর একবার ব্যাক করে যদি তোমরা দেখো, আশা করি তুমি বুঝতে পারবে, গ্যারেন্টি এটা যে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা তো পূর্ণ বর্গাকারে প্রকাশ করি, এবার 8-এর দাগের অঙ্কটাতে আসা যাক। তো 8-এর দাগের অঙ্কটিতে দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে, তো আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা মানে হয় এ প্লাস বি পুরো জিনিসটার স্কোয়ার করা, এই পুরো জিনিসটার স্কোয়ার মানে হচ্ছে পূর্ণ বর্গাকার, অথবা এ মাইনাস বি এই টোটাল জিনিসটার স্কোয়ার, তবেই আমার পূর্ণ বর্গাকার বোঝাচ্ছে, মানে পুরো জিনিসটার বর্গ। এখানেও দেখো পুরো জিনিসটার বর্গ করা হয়েছে, কিন্তু যদি আমি এ তার স্কোয়ার বলি তাহলে শুধুমাত্র স্কোয়ার করা হয়েছে, আবার যদি বি তার স্কোয়ার বলি তাহলে শুধুমাত্র এ স্কোয়ার, আর এটার ক্ষেত্রে শুধুমাত্র বি স্কোয়ার করা হয়েছে, তাহলে এটা পুরো জিনিসটার বর্গ করা হয়নি, তাহলে এটা পূর্ণ বর্গাকার না। পূর্ণ বর্গাকার কোনটা, যেখানে আমাকে টোটাল জিনিসটার স্কোয়ার করা হবে, ওকে, তাহলে এটাকে আমাকে কী করতে হবে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে 16a² রয়েছে, এটাকে আমি ভেঙে এখানে এমনভাবে লিখবো যেটা লিখলে আমার আগের জিনিসটা ফিরে আসে। তাহলে 16a² আমি কি লিখতে পারি, 4a তার আমি স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো স্কোয়ার একবার 4-এর সাথে হবে, স্কোয়ার একবার এর সাথে হবে, তাহলে 4-এর যখন আমি স্কোয়ার করব 16 ফিরে আসবে, এর যখন আমি স্কোয়ার করব এ স্কোয়ার ফিরে আসবে, তাহলে কি হবে আমার 16a² ফিরে আসবে। তার মানে কি আমি 16a² আমি 4a লিখে তার আমি স্কোয়ার করতে পারি, ঠিক আছে। তারপরে দেখো মাইনাস আছে, তাহলে আমি মাইনাস লিখলাম, এবার কি এ স্কোয়ার -2ab হবে, যেহেতু এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রতে পড়বে, তাহলে -2 লিখলাম। এবার এ কোনটা, এই 4 এটা হচ্ছে আমার এ, তাহলে গুণ 4a, ঠিক আছে। এবার বি কোনটা, বাকি জিনিসটা তোমার বি, আচ্ছা বি এখানে এমন একটা সংখ্যা আনতে হবে যে সংখ্যাটা দিয়ে আমি এই এই টোটাল জিনিসটাকে গুণ করলে আমার 40 এসে ফিরে আসবে, ঠিক আছে।
তাহলে আমার এখানে 4 × 2 = 8 হয়েছে। এখানে যদি আমি 5 দিয়ে গুণ করি আর তার সাথে সি গুণ করি, 5c গুণ করি, তাহলে আমার এই জিনিসটা ফিরে আসছে। দেখো 4 × 2 = 8 আর 5 × 8 = 40, তাহলে 40 ফিরে এলো এবং এ আর এই সি মিলে এসি ফিরে আসলো। তো আশা করি তুমি বুঝতে পেরেছো এই জিনিসটা। ওকে, আচ্ছা, এবার 25c তার স্কোয়ার মানে কি, এইটা তোমার বি, ঠিক আছে, তাহলে কি হবে, 5c তার স্কোয়ার হবে। এবার করে দেখো সব কটা জিনিস আগের জিনিসের সাথে মিলে গেছে। দেখো 4a তার স্কোয়ার করলে 16 স্কোয়ার আসে, 2 × 4a × 5c করলে তোমার 40ac আসে, আর তার আগে তো মাইনাস রয়েছে। আচ্ছা 25c তার স্কোয়ার করা মানে কি, 5c তার স্কোয়ার করা, 5 এর স্কোয়ার করলে আসে 25c, তার স্কোয়ার করলে আসে c স্কোয়ার। তাহলে আমার এই জিনিসটার সাথে এটা মিলেছে, এই জিনিসটার সাথে এইটা মিলেছে, আর এটার সাথে এটা মিলেছে। এইবার আমি কি বলতে পারি যে এই জিনিসটা আমার কোন সূত্রতে পড়ে গেছে, এটা a² - 2ab + b² তার মানে এটা কার সূত্র, a - b তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমার এ কোনটা, এই পার্টটা আমার এ মানে 4a, ঠিক আছে, বি কোনটা, এই পার্টটা আমার বি, তাহলে a - b তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এটা a - b মানে 5c তার হোল স্কোয়ার। আমার অঙ্ক শেষ, ঠিক আছে। এবার আসা যাক পরের অঙ্কটিতে। দেখো এই অঙ্কটিতে কি করতে হবে, দেখো প্রথমে 4p তার স্কোয়ার রয়েছে, তাহলে আমাকে 4p তার স্কোয়ার মেলানোর জন্য এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যেটা করলে আমার 4p স্কোয়ার ফিরে আসে। তাহলে আমি যদি এখানে 2p লিখি, লিখে যদি আমি তার স্কোয়ার করি, তাহলে আমার কি হবে, 4p স্কোয়ার ফিরে আসবে, কারণ 2 তার স্কোয়ার করলে 4 ফিরে আসছে, p তার স্কোয়ার করলে আমার p স্কোয়ার ফিরে আসছে। ওকে, এবার এখানে মাইনাস আছে, তাহলে দিলাম আমি এখানে মাইনাস, ঠিক আছে। এবার 2ab-এর ফর্মুলা, তাহলে 2 হলো, এ কোনটা আমার, 2pটা হচ্ছে আমার এ, তাহলে এখানে লিখলাম 2p। এবার বি কোনটা আমার, এখানে 1 এর 4 রয়েছে, তাহলে এখানে আমাকে 1/2 লিখতে হবে। যদি আমি 1/2 লিখি, তাহলে এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, কেটে গেলে দেখো কীতে পড়ে থাকছে, শুধু 2p পড়ে থাকছে, আরে দেখো আগেরটার সাথে মিলে যাচ্ছে, তাহলে 2p শুধু পড়ে থাকছে, কারণ এই 2 আর এই 2 আমার কেটে যাচ্ছে, থাকছে 2p, ঠিক আছে। আর এখানে 2p তার স্কোয়ার করছি, তাহলে দেখো এই জিনিসটা ফিরে আসছে। আচ্ছা 2 × a মানে আর তার সাথে বি করলে আমার এই জিনিসটা ফিরে আসছে। এবার লাস্টে যে পার্টটা আমার বি বেরিয়েছে, সেই পার্টটারই আমার এখানে স্কোয়ার হবে, তাহলে +½ তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার a² - 2, এ কোনটা, এই ফার্স্টের পার্টটা, বি কোনটা, এই যে এই পার্টটা, +b তার স্কোয়ার, বি মানে হাফ তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা a² - 2ab + b² তাহলে তোমার সূত্র কি হচ্ছে, a - b তার হোল স্কোয়ারের সূত্র। এবার এ কোনটা, 2pটা এ, তাহলে লিখলাম এ, মাইনাস বি কোনটা, হাফটা বি, তাহলে লিখলাম হাফ তার স্কোয়ার, দিয়ে দিলাম স্কোয়ার, হয়ে গেল আমার অঙ্ক। এইটুকু পূর্ণ বর্গাকারে প্রকাশ, মানে টোটাল জিনিসটার বর্গ করা হয়েছে, দেখো, তাহলে এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হলো। আশা করি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটিতে আসা যাক। আচ্ছা এবার 3 নম্বর অঙ্কটিতে দেখো, এটা আমার এ রয়েছে, এটা এটাকে 1 রয়েছে এখানে, 1কে তাহলে আমি কী করব, লিখতে পারি 1 তার স্কোয়ার লিখতে পারি, কারণ 1কে 1 এর স্কোয়ার করলে কোনো সংখ্যা স্কোয়ার করা মানে কি, তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা, তাহলে 1 এর স্কোয়ার করা মানে 1কে 1 দিয়ে গুণ করা, করলে আমার 1 ফিরে আসছে, +2ab হবে, এ কোনটা এখানে, 1টা এ, তাহলে লিখলাম 1, বি কোনটা এখানে, 4a² রয়েছে, তাহলে এখানে আমার কী হবে, 2/a হবে। করে দেখো এবার 2 আর এই 2 মিলে 4 হচ্ছে, নিচে a আসছে, তাহলে 4/a চলে আসছে, ঠিক আছে। এবার যেটা বি হবে এখানে সেটারই স্কোয়ার হবে, তাহলে +2/a তার স্কোয়ার হবে। দেখো আগের পার্টটার সাথে সেম পার্ট মিলে গেছে, 1 এর স্কোয়ার করলে আমার 1 ফিরে আসে, 2 × 1 × 2/a মানে 2, এ কোনটা, 1টা এ, তাই লিখেছি, বি কোনটা, এই 2/a বি যদি করি, তাহলে 2 × 2 = 4 আর নিচে এ, 4/a ফিরে আসলো, আর +b তার স্কোয়ার মানে 2/a তার স্কোয়ার, এই যে 2/a এটা বি, তাহলে বি তার স্কোয়ার। এবার দেখো 2 তার স্কোয়ার করলে আমার 4 ফিরে আসে, এ তার স্কোয়ার করলে আমার এ স্কোয়ার ফিরে আসে। এবার এখানে এটা এ +a + 2ab + b² তাহলে a+b তার হোল স্কোয়ারের সূত্রতে পড়ছে, তাহলে a+b তার হোল স্কোয়ারের সূত্র হলো 1 + 2/a তার হোল স্কোয়ার। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো, ঠিক আছে, কারণ এটা এ ছিল সেই জন্য এ বসিয়েছি, +b কোনটা, এইটা বি, তাহলে এখানে বসানো হয়েছে, তাহলে a+b তার হোল স্কোয়ারের সূত্র, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার পরের অঙ্কটিতে আসা যাক। 4 নম্বর অঙ্কটিতে দেখো বলেছে 9a² + 24ab + 16b², তাহলে 9a² কে আমি কীরকমভাবে লিখতে পারি, আমি লিখতে পারি 3a তার স্কোয়ার লিখতে পারি,
তিনের স্কোয়ার করলে আমার নয় ফিরে আসে, এ তার স্কোয়ার করলে আমার এ স্কোয়ার ফিরে আসে, প্লাস টু এ বি, টু লিখলাম, এ কোনটা এখানে, থ্রি এটা এ, তাহলে লিখলাম এ। এবারে আমাকে চব্বিশ মেলাতে হবে, তাহলে তিন দুগুণে ছয় মিলে গেছে। আর এখানে এমন একটা সংখ্যা গুণ করতে হবে, ছয়কে কি সংখ্যা দিয়ে গুণ করলে আমার চব্বিশ আসবে, চার দিয়ে গুণ করলে আমার আসবে তাহলে ফোর হলো, ঠিক আছে। এখনও বি আসেনি, তাহলে বি লিখে দিলাম ফোর বি, তাহলে দেখো তিন দুগুণে ছয় আর চার ছয় চব্বিশ মিলে গেল, এ আর বি গুণ করলে আমার এ বি মিলে গেল, তাহলে এটা টু হলো। এ তো আমার এই পার্টটার সাথে দেখো থ্রি এ আর থ্রি এ মিলে গেল, বি দেখো ফোর বি বেরিয়েছে, আর এখানে ষোলো বি স্কোয়ার রয়েছে, তাহলে আমার কী হবে ফোর বি তার স্কোয়ার হবে, ঠিক আছে। তাই দেখো এই যে জিনিসটা সেকেন্ড লাইনে আমি এটা লিখলাম, এই লাইনটার সাথে আগের লাইনটা আমার পুরোপুরি মিলে গেছে। দেখো থ্রি এ লিখেছি, তার মতো আমি স্কোয়ার করেছি, তাহলে আমার নাইন এ স্কোয়ার ফিরে আসছে, প্লাস টু এ, এ মানে থ্রি এ, আর ফোর বি মানে এইটা, দেখো তিন দুগুণে ছয় আর চারে চব্বিশ এ বি, এই জিনিসটা মিলে যাচ্ছে। আর ষোলো বি স্কোয়ার কি, ফোর বি স্কোয়ার আমি লিখতে পারি, চার এ স্কোয়ার করলে ষোলো আসে, বি তার স্কোয়ার করলে বি স্কোয়ার আসে, তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, কারণ এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ কোনটা, থ্রি এটা এ, তাহলে লিখলাম এ প্লাস বি, বি মানে কোনটা, ফোর বিটা, তাহলে ফোর বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, অঙ্কটা হয়ে গেল। এবার আসা যাক পরের অঙ্কটিতে, বলছে যে পূর্ণবর্গাকারে প্রকাশ করি যখন এর মান, এর মান এক দিয়ে দিয়েছে, তার মানে কি আমাকে এইখানে যেরকমভাবে অঙ্কগুলো করছিলাম ঠিক সেই একই রকমভাবে এইখানে আমাকে অঙ্কগুলো করতে হবে, শুধু পার্থক্য একটাই, লাস্টে অঙ্ক হয়ে গেলে আমাকে এর জায়গাতে এক বসাতে হবে, ঠিক আছে। তাহলে দেখো চৌষট্টি এ স্কোয়ার রয়েছে, চৌষট্টি এ স্কোয়ার মেলানোর জন্য আমি এখানে এইট এ লিখে তার মাথায় আমি স্কোয়ার করতে পারি, তাহলে আট তার স্কোয়ার করলে চৌষট্টি আসে, এ তার স্কোয়ার করলে এ স্কোয়ার আসে, প্লাস টু এ কোনটা এখানে, এইট এটা, ঠিক আছে, তাহলে আমি লিখলাম এইট এ, এবার বি কোনটা, ওয়ান, তাহলে আমার দেখো ষোলো এ মিলে যাচ্ছে, আট দুগুণে ষোলো এ, আর এক গুণ করা মানে ষোলোই থাকবে, তাহলে ষোলো এ মিলে গেল। এবার লাস্টে কি রয়েছে, এক রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি এখানে, প্লাস ওয়ান তার স্কোয়ার লিখতে পারি, তাহলে দেখো ওটা এ স্কোয়ার প্লাস টু এ মানে এই পার্টটা, বি মানে হচ্ছে তোমার ওয়ান, প্লাস ওয়ান তার হোল স্কোয়ার করলে দেখো এই পার্টটা মিলে যাচ্ছে, এইটার সাথে এইট এ তার স্কোয়ার করলে চৌষট্টি এ স্কোয়ার আসে, আট দুগুণে ষোলো এ করলে তোমার ষোলো এ আসে, আর এক তার স্কোয়ার করলে তোমার ওয়ান আসে। এবার দেখো এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে কি আমারটা, এটা কোন সূত্র পড়ছে, এটা পড়ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ হচ্ছে এই পার্টটা মানে এইট এ, প্লাস বি হচ্ছে কোন পার্টটা, এই ওয়ানটা, তাহলে লিখলাম ওয়ান তার হোল স্কোয়ার হলো। এবার দেখো এর জায়গাতে কত বসাতে বলেছে, এর জায়গাতে এক বসাতে বলেছে, এই যে এ ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। তাহলে আমি কি করছি, এর জায়গাতে ওয়ান বসাচ্ছি, তাহলে এইট ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ওয়ান তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আটকে এক দিয়ে গুণ করলে হয় আট, তার সাথে এক যোগ করছি, তাহলে কত হবে, নয় হবে, নয় তার স্কোয়ার করছি, তাহলে কত হবে, নয় স্কোয়ার করা মানে আমার হচ্ছে নয় স্কোয়ার, মানে কোনো সংখ্যা স্কোয়ার করা মানে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ, মানে নয়কে নয় দিয়ে গুণ, মানে আমার উত্তর হচ্ছে একাশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে। আচ্ছা, তোমাদেরকে ভিডিওর বাইরে মানে একটা কথা বলি, তোমরা যারা এই ভিডিওগুলোকে দেখছো, যদি আমার পড়ানো ভালো লেগে থাকে এবং তোমরা যদি বেলঘড়িয়া, বিরাটি বা নিমতা অঞ্চলের মধ্যে বসবাস করো, তাহলে তোমরা আমাদের কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। আমাদের কোচিং সেন্টারের নাম হচ্ছে নবজাগরণ কোচিং সেন্টার, ঠিক আছে। যাদের ফোন নাম্বার লাগবে বা অ্যাড্রেস চাও, তারা আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি চেষ্টা করব তাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার। যারা নিমতা, বেলঘড়িয়া বা বিরাটি অঞ্চলের মধ্যে থাকো, তারা চাইলে আমাদের কোচিংয়ে যোগাযোগ করতে পারো, ওকে, ঠিক আছে। পরের অঙ্কটিতে আসা যাক। আচ্ছা, এই অঙ্কটিতে বলেছে পঁচিশ এ স্কোয়ার মাইনাস তিরিশ এ বি প্লাস নাইন বি স্কোয়ার, ঠিক আছে। আমি তাহলে পঁচিশ এ স্কোয়ারকে কী লিখতে পারি, আমি পঁচিশ এ স্কোয়ারকে লিখতে পারি ফাইভ এ তার হোল স্কোয়ার, কারণ পাঁচ তার স্কোয়ার করলে পঁচিশ আসে, এ তার স্কোয়ার করলে এ স্কোয়ার আসে, মাইনাস টু এ কোনটা, এই ফাইভ এটা টোটালটা এ, তাহলে ইন্টু ফাইভ এ, ঠিক আছে। তাহলে পাঁচ দুগুণে হলো দশ ইন্টু এ, কিন্তু আমাকে মেলাতে হবে কত, তিরিশ মেলাতে হবে, তাহলে এখানে আমাকে কী করতে হবে, থ্রি বি করতে হবে। তাহলে দেখো পাঁচ দুগুণে দশ আর এখানে তিন, তাহলে তিন দশে তিরিশ আমার মিলে গেল, আর এখানে এ রয়েছে আর এখানে বি রয়েছে, তাহলে এ বিও আমার মিলে গেল, ঠিক আছে। এবার লাস্টে কত রয়েছে, নাইন বি স্কোয়ার রয়েছে, তাহলে আমি এটাকে কী লিখতে পারি, থ্রি বি তার আমি স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা এটা হলো এ তার স্কোয়ার মাইনাস টু এ মানে এই ফাইভ এ, বি মানে হচ্ছে এই থ্রি বি, প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে থ্রি বি তার স্কোয়ার,
তাহলে এটা কিসের সূত্র পড়ছে? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে ফাইভ এ মাইনাস থ্রি বি তার হোল স্কোয়ারের সূত্র। ওকে, এইবার দেখো এখানে এ এর ভ্যালু কত দেওয়া আছে কোয়েশ্চেনে? এ এর ভ্যালু দেওয়া আছে তিন। আর বি এর ভ্যালু কত দেওয়া আছে? বি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে, বি এর ভ্যালু দেওয়া আছে দুই। তাহলে আমি কি করব, এর জায়গাতে তিন বসাবো, বি এর জায়গাতে আমি দুই বসাবো। তাহলে এর জায়গাতে যদি আমি কি করছি, তিন বসাচ্ছি এইখানে, ওকে, এর জায়গাতে আমি কি করছি, তিন বসাচ্ছি। আর এই বি এর জায়গাতে আমি কি করছি, বি এর জায়গাতে আমি নিয়ে গিয়ে দুই বসাচ্ছি। তাহলে এর জায়গাতে যদি আমি তিন বসাই, তাহলে এখানে কি হবে, ফাইভ ইন্টু তিন, মাইনাস আছে লিখলাম মাইনাস, তিন আছে লিখলাম তিন, বি এর জায়গায় কত বসছে, দুই বসছে। তাহলে থ্রি ইন্টু টু, ব্র্যাকেটের দিলাম দু সাইডে, দি স্কোয়ার। আচ্ছা, তাহলে তিন পাঁচে কত হলো, পনেরো হলো, আর তিন দুগুণে কত হলো, ছয় হলো। তাহলে পনেরো মাইনাস ছয় তার হোল স্কোয়ার হলো। আচ্ছা, পনেরো থেকে যদি আমি ছয় বাদ দিই, তাহলে কত থাকে, নয় থাকে, নয় তার স্কোয়ার হচ্ছে, তাহলে নাইন তার স্কোয়ার। এবার কোনো সংখ্যা স্কোয়ার করা মানে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা, তাহলে নাইন স্কোয়ার করা মানে নাইনকে নাইন দিয়ে গুণ করা, মানে আমার উত্তর আসবে এইটটি ওয়ান। ওকে, আচ্ছা এবার পরের অঙ্কটিতে আসা যাক। দেখো সিক্সটি ফোর মাইনাস ষোলো বাই পি প্লাস হচ্ছে ওয়ান বাই পি স্কোয়ার। তো সিক্সটি ফোরকে আমি কী লিখতে পারি, সিক্সটি ফোরকে আমি লিখতে পারি এইরকমভাবে এইট তার স্কোয়ার লিখতে পারি। তাহলে আমার চলে আসলো মানে চৌষট্টি মাইনাস টু এ বি। তাহলে এ কোনটা এখানে, এইটটা, তাহলে লিখলাম এইট, তাহলে আট দুগুণে ষোলো আমার মিলে গেল, শুধু মেলাতে হবে পিটা নিচে। তাহলে আমি লিখতে পারি ওয়ান বাই পি, তাহলে দেখো টু ইন্টু এইট ইন্টু ওয়ান বাই পি, এই জিনিসটা হচ্ছে তোমার ষোলো পি মিলে যাচ্ছে, কারণ আট দুগুণে ষোলো আর পিটা ভাগে রয়েছে, তাহলে ষোলো বাই পি মিলে গেল। আর লাস্টে দেখো এই ওয়ান বাই পি স্কোয়ারের সাথেও মিলে যাচ্ছে, তাহলে আমি এখানে লিখতে পারি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ মানে কোনটা, এইটা, বি মানে কোনটা, এই ভেতরের পার্টটা, তাহলে ওয়ান বাই পি প্লাস হচ্ছে ওয়ান বাই পি তার স্কোয়ার, কারণ ওয়ান তার স্কোয়ার করলে হয় ওয়ান, পি তার স্কোয়ার করলে হয় পি স্কোয়ার। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে এইট তার স্কোয়ার করলে চৌষট্টি আসছে, টু এ বি মানে ওয়ান বাই পি আসছে, আর ওয়ান বাই পি তার স্কোয়ার করলে ওয়ান বাই পি স্কোয়ার ফিরে আসছে। তাহলে এই পার্টের সাথে এই লাইনটা আমার পুরোপুরি মিলে গেছে। তাহলে এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটা আমার কিসের সূত্র পড়ছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে এ কোনটা, এ হচ্ছে আমার এইট, ঠিক আছে, এই এইটটা আমার এ, আর এটা হচ্ছে আমার বি। তাহলে এইট মাইনাস ওয়ান বাই পি তার হচ্ছে কি, তার হচ্ছে হোল স্কোয়ার। এবার এখানে দেখো এইট তো লিখলাম, মাইনাস আছে দিলাম, আচ্ছা পি এর ভ্যালু কত দেওয়া আছে কোয়েশ্চেনে, পি এর ভ্যালু মাইনাস ওয়ান দেওয়া আছে। তাহলে ওয়ান বাই পি এর জায়গায় লিখছি মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার এই টোটাল জিনিসটার বাইরে কি রয়েছে, স্কোয়ার রয়েছে, দিলাম স্কোয়ার। আচ্ছা এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এইট প্লাস ওয়ান বাই ওয়ান, আচ্ছা ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করা মানে এক হবে, তার বাইরে স্কোয়ার রয়েছে, তাহলে এইট প্লাস ওয়ান তার স্কোয়ার। তার মানে কি, তার মানে হচ্ছে নাইন তার স্কোয়ার, আর নাইন তার স্কোয়ার করা মানে আমার এইটটি ওয়ান হলো অ্যান্সার। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার আসা যাক চারের অঙ্কটিতে। তো চারের অঙ্কটি দেখো কি দিয়েছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার দিয়েছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি পি কিউ তার হোল স্কোয়ার, করলে আমার কি হচ্ছে পি তার স্কোয়ার মানে পি স্কোয়ার, কিউ তার স্কোয়ার মানে কিউ স্কোয়ার। তাহলে আগের টার্মের সাথে আমার এই টার্মটাও মিলে গেল, প্লাস হচ্ছে টু এ বি হবে। তাহলে টু এ কোনটা, এই পার্টটা, তাহলে আগে টু লিখলাম, এ মানে পি কিউ, তাহলে লিখলাম পি কিউ, ঠিক আছে। এবার দশ মেলাতে হবে, তাহলে এখানে কি লিখবো, ফাইভ লিখবো, আর এখানে আর আছে, তাহলে লিখলাম আর। তাহলে দেখো এখানে টেন পি কিউ আর সাথে এই জিনিসটা টোটালটা মিলে যাচ্ছে, দুই আর পাঁচে হলো দশ, মিলে গেল দশ, আর পি কিউ আর মিলে দেখো পি কিউ আর তৈরি হয়ে গেল। আচ্ছা লাস্টে কত আছে, পঁচিশ আর স্কোয়ার আছে, তাহলে আমি এখানে ফাইভ আর তার স্কোয়ার লিখতে পারি। এই দেখো এই বিটাই এইখানে হচ্ছে, তাহলে কি হচ্ছে, এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, কারণ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার, বি মানে কোনটা, এই যে লাস্টের পার্টটা ফাইভ আটটা হচ্ছে তোমার বি, এইটুকু পার্টটা হচ্ছে তোমার বি। ওকে, তাহলে তাহলে এটা পুরোপুরি মিলে গেল, ঠিক আছে। তাহলে আমি এটা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এ কোনটা, পি কিউ হচ্ছে এ, তাহলে লিখলাম পি কিউ, প্লাস বি কোনটা, ফাইভ আটটা বি, তাহলে ফাইভ আর তার হচ্ছে
হোল স্কোয়ার। এবার পি এর ভ্যালু কত দেওয়া আছে, দুই দেওয়া আছে, কিউ এর ভ্যালু কত দেওয়া আছে, মাইনাস এক দেওয়া আছে, তাহলে পি এর জায়গায় আমি দুই লিখছি, কিউ এর জায়গায় আমি মাইনাস এক লিখছি। আচ্ছা প্লাস আছে, লিখলাম প্লাস, পাঁচ আছে, লিখলাম পাঁচ, আর এর ভ্যালু কত দিয়েছে কোয়েশ্চেনে, আর এর ভ্যালু তিন দিয়েছে, তাহলে এখানে আমি তিন লিখলাম, তার বাইরে আমি দিলাম স্কোয়ার, থার্ড ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে স্কোয়ার লিখছি, ঠিক আছে। আচ্ছা দুইকে যদি আমি মাইনাস এক দিয়ে গুণ করি তাহলে আমার উত্তর কত হয়, মাইনাস দুই হয়। আচ্ছা তিন পাঁচে কত হয়, পনেরো হয়, ঠিক আছে। এবার টোটাল জিনিসটার বাইরে রয়েছে কত, স্কোয়ার রয়েছে, তাহলে কত হচ্ছে, দুই যদি বিয়োগ করছি পনেরোর থেকে তাহলে বড় সংখ্যা কোনটা, পনেরো, তার আগে কোন চিহ্ন, প্লাস, তাহলে পনেরো থেকে দুই বাদ দিলে কত হবে, তেরো হবে, আর তেরোর আগে প্লাস চিহ্ন বসবে যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে, তেরো, আর বাইরে রয়েছে স্কোয়ার। আচ্ছা তেরোর যদি আমি স্কোয়ার করি তাহলে আমার উত্তর কত হয়, তেরোকে তেরো দিয়ে গুণ, মানে হচ্ছে আমার একশো উনসত্তর হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো, চারেরটা। আচ্ছা পরের অঙ্কটিতে আসা যাক। আচ্ছা দেখো, দশের দাগের একের অঙ্কটিতে বলেছে এস টি ও এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান লিখি যখন এস প্লাস টি ইজ ইকাল টু বারো ও এস মাইনাস টি ইজ ইকাল টু আট। এবার দেখো এস টি, এটাকে আমরা কি লিখতে পারি, এ বির সূত্রতে লিখতে পারি, এসটাকে আমরা এ ধরতে পারি, আর টিটাকে আমরা বি ধরতে পারি, তাহলে এ বি, সেই জন্য এ বির সূত্র কি হয় যারা জানো না তাদের জন্য আমি ওপরে লিখে রেখেছি, এ বির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তো এই সূত্রটা আমি আগে লিখে দিয়েছিলাম, এটা আমার ছ নম্বর সূত্র ছিল, তোমরা আগের পার্টে দেখে নিও, আর আমি এটার পিডিএফটাও তোমাদেরকে এই পার্টে দিয়ে দেবো। ওকে, তো এ বির সূত্র কি, এ বির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তো এখানে এ কোনটা, এসটা এ, সেই জন্য এস লিখেছি, প্লাস আছে, লিখেছি প্লাস, বি কোনটা, টিটা বি, তাই জন্য লিখেছি বি এর জায়গায় টি, বাই টু রয়েছে তাহলে লিখলাম বাই টু ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, মাইনাস আছে, এই যে মাইনাস, তাই জন্য মাইনাস লিখেছি, তারপর এ আছে, এ কোনটা, এসটা এ, সেই জন্য এস, মাইনাস কোনটা, মাইনাস, বি কোনটা এখানে, এই যে টিটা বি, তাহলে বি এর জায়গায় টি লিখেছি বাই টু তার হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো এখানে কোয়েশ্চেনে কি করেছে, এই এস প্লাস টি এর কত ভ্যালু সেটা দিয়ে দিয়েছে, এস প্লাস টি এর ভ্যালু হচ্ছে বারো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এস প্লাস টি এর জায়গায় আমি লিখতে পারি বারো, নিচে বাই দিয়ে দুই আছে, তাহলে লিখলাম দুই তার স্কোয়ার, মাইনাস আছে, লিখলাম মাইনাস, এস মাইনাস টি এর ভ্যালু কত, কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে দেখো আট, তাহলে লিখলাম আট বাই দুই, লিখলাম তার স্কোয়ার লিখলাম। আচ্ছা বারোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে আমার কত উত্তর হয়, ছয় হয়, ঠিক আছে, কারণ দুই আর বারো কাটাকুটি করলে ছয় থাকে, তাহলে ছয় তার স্কোয়ার হলো, ঠিক আছে। মাইনাস আছে, লিখলাম মাইনাস, দুই আর আট কাটাকুটি করলাম তাহলে থাকলো চার, তাহলে চার তার স্কোয়ার, ঠিক আছে। ছয় তার যদি স্কোয়ার করি, ছয় স্কোয়ার করলে আমার হয় হচ্ছে ছত্রিশ, আর চার তার স্কোয়ার করলে হয় ষোলো, তাহলে ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে আমার উত্তর হয় কুড়ি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, ঠিক আছে। তো এর পরের অঙ্কটিতে আসা যাক, এইটারই আর একটা অঙ্ক বলেছে স্কোয়ার প্লাস টি স্কোয়ারের ভ্যালু বার করতে। তো আমি এখানে দাগ টেনে নিচ্ছি, দাগ টেনে নিয়ে আমি এখানে স্কোয়ার প্লাস টি স্কোয়ারের ভ্যালু বার করছি। তো স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এটার মানে হলো এটা এ তার স্কোয়ার প্লাস বি, এইটা টিটা বি ধরছি, তাহলে বি তার স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি, মানে তোমাদের সূত্রটা আমি বলে দিচ্ছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়, তাহলে এ কোনটা, এস, তাহলে এস প্লাস টি তার হোল স্কোয়ার হচ্ছে মাইনাস টু এ বি হচ্ছে, ঠিক আছে। এ কোনটা এখানে, এ হচ্ছে তোমার এস, ঠিক আছে, টি কোনটা এখানে, বি, এই বিটা হচ্ছে টি, তাহলে টি হলো। আচ্ছা এখানে এস প্লাস টি এর ভ্যালু দিয়ে দিয়েছে বারো, তাহলে আমি লিখলাম এখানে বারো তার স্কোয়ার, ঠিক আছে। এবারে মাইনাস আছে, লিখলাম মাইনাস, এবার টু আছে, লিখলাম টু, আর এস টির কত ভ্যালু হয় এই যে এখানে বার করে নিয়েছি, দেখো এস টি এর ভ্যালু হচ্ছে কুড়ি, এস টির ভ্যালু কুড়ি বেরিয়েছে, তাহলে এস টির জায়গায় আমি কী করবো এখানে কুড়ি বসাবো, তাহলে ইনটু কুড়ি লিখলাম, ঠিক আছে। এবার বারো তার স্কোয়ার করা মানে একশো চুয়াল্লিশ হবে, মাইনাস আছে, বারোকে স্কোয়ার করে দেখো, বারোকে বারো দিয়ে গুণ করে একশো চুয়াল্লিশ আসবে। আচ্ছা মাইনাস আছে, লিখলাম মাইনাস, দুইকে কুড়ি দিয়ে গুণ করলে হয় চল্লিশ, তাহলে একশো চুয়াল্লিশ থেকে যদি আমি চল্লিশ বাদ দিই তাহলে আমার উত্তর হচ্ছে একশো চার। ওকে, তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটিতে আসা যাক, বলছে এইট এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। ওকে, তো এই অঙ্কটা আমাদেরকে করতে, তো দেখো এই অঙ্কটা যদি আমরা ভালো করে দেখি, এইট ইন্টু এক্স ওয়াই রয়েছে, তাহলে এইট এ বি, এক্সটাকে আমরা এ ধরছি, ওয়াইটাকে আমরা বি ধরছি, তাহলে এইট এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা রয়েছে, মানে আমাকে একবার এ বির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, একবার আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এইট যেরকম আছে আমি লিখে দিলাম এইট, আচ্ছা এটা এক্সটাকে আমরা এ ধরছি মনে মনে,
ওয়াইটাকে আমরা কি ধরছি, বি ধরছি মনে মনে, তাহলে এবির ফর্মুলা অ্যাপ্লাই করব। আর এবির ফর্মুলা কি হয়, এইটা হয় তোমার এবির ফর্মুলা, এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমার কি হবে, এক্স প্লাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু তার হচ্ছে হোল স্কোয়ার। ওকে, এবার এইট এক্স ওয়াই এই টোটাল জিনিসটা কার সাথে গুণেছিল, এইটের সাথে গুণেছিল, তাহলে বাইরে ব্র্যাকেট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ঠিক আছে। আচ্ছা, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটায় কিছু করার দরকার নেই, এটাকে যেরকম আছে সেরকমই থাক, এটাকে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই লিখছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে, পাঁচ দেওয়া আছে, তাহলে আমি কি লিখলাম, এইট লিখলাম, ব্র্যাকেটের ভেতর লিখলাম ফাইভ, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমি এই যে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বসিয়েছি ফাইভ, আর বাই দুই আছে তাহলে লিখলাম বাই দুই, তার স্কোয়ার রয়েছে দিলাম স্কোয়ার, মাইনাস আছে দিলাম মাইনাস, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু দিয়ে দিয়েছে, এই যে ওয়ান দেওয়া আছে তাহলে লিখলাম ওয়ান, তার দিলাম স্কোয়ার, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে কি লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেরকম আছে। আচ্ছা, এবার দেখো, পাঁচ তার স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ হবে, আর দুই তার স্কোয়ার মানে চার হবে। আচ্ছা, এই আটটাকে আমি এরকমভাবে লিখছি, আটটাকে আমি ভেঙে এখানে চার লিখছি। আচ্ছা, আর দেখো, পাঁচ তার স্কোয়ার করলাম তাহলে হলো পঁচিশ, আচ্ছা দুই তার স্কোয়ার করলাম মানে হলো আমার চার, মাইনাস আছে লিখলাম মাইনাস, এক তার স্কোয়ার করলাম হলো এক, দুই তার স্কোয়ার করলাম মানে হলো চার। আচ্ছা, এরকমভাবে লিখলাম। আচ্ছা, এখানে আমি আটের জন্য আমি এখানে চার লিখেছিলাম, ঠিক আছে, তাহলে আমাকে এখানে একটা দুই লিখতে হবে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে হবে। ওকে, দেখো, টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমার একটা ফর্মুলা চলে আসছে, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি একটা ফর্মুলা লিখে দিয়েছি একদম লাস্ট ফর্মুলাটা, এটা হচ্ছে আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে যেরকম চার থাকছে, চারটা লিখলাম। আচ্ছা, আর এখানে চার নিচে ভাগে আছে, এরও চার নিচে ভাগে আছে, লসাগু করছি, নিচে চার হচ্ছে। আচ্ছা, চারকে চার দিয়ে ভাগ করলে হয় এক, সেই এককে পঁচিশ দিয়ে গুণ করলে হয় পঁচিশ, ঠিক আছে। আবার এই চারকে চার দিয়ে ভাগ করলে হয় এক, সেই এককে এক দিয়ে গুণ করলে হয় মাইনাস এক। ওকে, কারণ এখানে মাইনাস ছিল তাই মাইনাস। আচ্ছা, এটা হচ্ছে তোমার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, যেটা হচ্ছে আমরা জানি এ প্লাস বি বাই টু তার এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি, এখানে এ কোনটা, এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হলো। আচ্ছা, এখানে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে, পাঁচ, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে, ওয়ান। আচ্ছা, আর এখানে চার আর চার, চারটা ওপরে রয়েছে, এর নিচে কিছু নেই মানে এক আছে, আর এই চারটা নিচে আছে, তাহলে এই চার আর এই চার কেটে যাবে। আচ্ছা, পঁচিশ থেকে এক বাদ গেল, তাহলে কত থাকছে, চব্বিশ থাকছে। আচ্ছা, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া ছিল কোয়েশ্চেনে, পাঁচ দেওয়া ছিল, তাহলে লিখলাম ব্র্যাকেটের ভেতর ফাইভ তার স্কোয়ার, ঠিক আছে, প্লাস আছে লিখলাম প্লাস, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া কোয়েশ্চেনে, ওয়ান দেওয়া, তাহলে লিখলাম ওয়ান তার স্কোয়ার। আচ্ছা, পাঁচের স্কোয়ার করা হয় পঁচিশ, আর তার সাথে একের স্কোয়ার মানে এক হচ্ছে, তাহলে চব্বিশ হচ্ছে, আর ভেতরে পঁচিশ প্লাস এক মানে কত হচ্ছে, ছাব্বিশ হচ্ছে, তাহলে চব্বিশ ইন্টু ছাব্বিশ, এই দুটোকে যদি গুণ করি তাহলে আমার উত্তর কত আসবে, চব্বিশকে যদি আমি ছাব্বিশ দিয়ে গুণ করি তাহলে আমার উত্তর হয় ছশো চব্বিশ। তো যারা অঙ্কটাকে বুঝতে পারোনি তাদের জন্য আমি অঙ্কটা আরেকবার সাম আপ করে দিচ্ছি, মানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি জিনিসটাকে, দেখে নাও কী করে করছি অঙ্কটা। কিছুই না, যেরকম ধরো এটা এইট এক্স ওয়াই ছিল, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, তো এই এক্সটাকে আমি ধরছি মনে মনে এ, আর ওয়াইটাকে আমি মনে মনে ধরছি বি, তাহলে এ বি হলো এটা, ঠিক আছে। তাহলে এ বির সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে, এ বির যে সূত্রটা আমি তোমাদেরকে লিখেছিলাম, এ বি ইকুয়াল টু হচ্ছে তোমার এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। এইটাকে এক্সটাকে এ ধরছি, ওয়াইটাকে বি ধরছি, এই ধরে আমি অঙ্কটা করছি। তাহলে এক্স এখানে এ, তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার। এবার দেখো, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দিয়ে দিয়েছে পাঁচ, তাহলে পাঁচ লিখলাম, দুই ছিল দুই লিখলাম, তার স্কোয়ার ছিল স্কোয়ার করলাম, মাইনাস ছিল মাইনাস দিলাম, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত ছিল, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু ওয়ান ছিল, লিখলাম ওয়ান বাই টু তার হোল স্কোয়ার, আর বাইরে যেরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল সেরকমই লিখে দিয়েছি। আচ্ছা, পরের লাইনে গিয়ে কী করেছি, এই যে আটের আটটাকে ভেঙে আমি চার গুণ দুই লিখেছি, কারণ
চারকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমার সেই 8 ফিরে আসবে। তাহলে আমি এখানে 4 লিখেছি, আর 5 তার স্কোয়ার করলে হয় 25, 2 তার স্কোয়ার করলে হয় 4, মাইনাস আছে লিখলাম মাইনাস, 1 তার স্কোয়ার করলে হয় 1, 2 তার স্কোয়ার করলে হয় 4। আচ্ছা এখানে 2 যেরকম বাইরে হয় লিখেছি, ব্র্যাকেটের বাইরে কী হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই টোটালটা আমার একটা সূত্রতে পড়ছে 2 × x² + y² যে সূত্রটা আমি আগের যে পার্টটা দেখো তোমরা, তাহলে আমি যে সূত্র নিয়ে আলোচনা করছি সেখানে আমি ওই 7 নম্বরের সূত্রটা হচ্ছে তোমার এইটা সূত্র 2 × x² + y² সূত্র, সেইটার ভ্যালু হচ্ছে এইটা, এই যে এই জিনিসটা এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে তাহলে এটা এখানে লিখেছি, আর এইটার যা ভ্যালু এটা লসাগু করে হচ্ছে নিচের 4, আর 25 থেকে একবার যাবে মানে উপরে হবে 24, আর এই নিচের 4 আর উপরের 4 কেটে যাবে, তাহলে এখানে 24 বসছে। আর এক্স প্লাস ওয়ার ভ্যালু দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে 5, আর এক্স মাইনাস ওয়ার ভ্যালু 1 দেওয়া আছে, সেটাই এখানে বসিয়েছি, 5টা স্কোয়ার 1টা স্কোয়ার করে আমার এখানে 26 আসছে। তাহলে 24 আর 26 গুণ করলে 624 হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা এটা এটা বুঝতে পারলে। চলো পরের অঙ্কটি শুরু করি। আচ্ছা এই অঙ্কটিতে দেখো 3-এর অঙ্কটিতে বলেছে x² + y² / 2xy, এর মান নির্ণয় করো। যখন x + y/9, x + y এর ভ্যালু 9 এবং x - y এর ভ্যালু কত দেওয়া আছে 5 দেওয়া আছে। ঠিক আছে তো এইটার ভ্যালু আমাদেরকে বার করতে হবে। তো দেখো 2xy এর ভ্যালুটা আমি এখানে আলাদাভাবে ক্যালকুলেট করে নিচ্ছি। ঠিক আছে আচ্ছা এখানে দেখো কি করা যেতে পারে, 2xy এর ভ্যালুটা আমি যদি এখানে আলাদাভাবে ক্যালকুলেট করে নিই, এখানে xy ক্যালকুলেট না করে আমি শুধু টু এক্স ওয়াই না ক্যালকুলেট করে শুধু xy ক্যালকুলেট করছি, তাহলে এটা xটাকে ধরছি a, yটাকে ধরছি b, তাহলে a বির সূত্র পড়বে, a বির সূত্র কি হয় x + y/2 তার হোল স্কোয়ার, কারণ a এটা b এটা, তাহলে a প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার, a কোনটা এটা a, b কোনটা এটা b, তাহলে a মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার মানে x - y/2 তার হোল স্কোয়ার। এবার দেখো কোয়েশ্চেনে x + y এর ভ্যালু দেওয়া আছে 9, ঠিক আছে, আর x - y এর ভ্যালু কত দেওয়া আছে 5, তাহলে আমি কি করছি লিখছি xy = x + y এর ভ্যালু কত দেওয়া 9 দেওয়া, তাহলে 9/2 তার হোল স্কোয়ার মাইনাস আছে লিখলাম মাইনাস, x - y এর ভ্যালু কত দেওয়া আছে 5 দেওয়া আছে, তাই লিখলাম 5/2 তার হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো এখানে কি হচ্ছে xy যেটা সেই xyটাকে লিখলাম 9 স্কোয়ার করলে হয় 81, আর 2 স্কোয়ার করলে হয় 4, মাইনাস আছে লিখলাম মাইনাস, 5টা স্কোয়ার করলে হয় 25, 2টা স্কোয়ার করলে হয় 4। আচ্ছা তাহলে লসাগু কত হচ্ছে 4 হচ্ছে, 81 থেকে 25 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, কারণ এখানে দেখো 4 রয়েছে, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 81 দিয়ে গুণ করলে 81, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 25 দিয়ে গুণ করলে 25, তাহলে 81 থেকে যদি আমি 25কে বাদ দিই তাহলে আমার উত্তর, তাহলে আমার এখানে xy এর ভ্যালু কত বেরোচ্ছে 56/4, কারণ 81 থেকে 25 বাদ দিলে 56/4। আচ্ছা তাহলে xy এর ভ্যালুটা আমি কী করবো, আমি এইখানে নিয়ে গিয়ে বসাবো। ওকে আচ্ছা তাহলে দেখো আমি যদি এখানে x² + y² কীরকমভাবে লিখতে পারি, x + y তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy লিখতে পারি, ঠিক আছে, কারণ a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি, y কত দেওয়া আছে 2xy দেওয়া আছে, লিখলাম 2xy। আচ্ছা এবার a + b এর ভ্যালু কত দেওয়া আছে কোয়েশ্চেন 9 দেওয়া আছে, তাহলে এখানে কি লিখতে পারি 9 তার স্কোয়ার লিখতে পারি, কারণ x + y এর ভ্যালু যে দিয়ে দিয়েছে 9, মাইনাস আছে তাহলে লিখলাম এখানে মাইনাস লিখলাম, 2 আছে 2 লিখলাম, আর x² এর ভ্যালু কত বার করেছি আমি, x² এর ভ্যালু 56/4 বার করেছি, তাহলে এখানে x এর জায়গায় আমি 56/4 লিখছি, 56/4, আর নিচে দেখো কি লিখছি 2 × 56/4 লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা 9টার স্কোয়ার করলে কত হয়, 9 স্কোয়ার করলে হয় 81, মাইনাস 2 আর এই 4 কাটলো তাহলে কত থাকলো নিচে 2 থাকলো, 2কে 56 দিয়ে কাটলাম কত থাকলো 28 থাকলো, ঠিক আছে, এবার উপরে তাহলে কত হচ্ছে শুধু 28 হচ্ছে, তাহলে -28 লিখলাম বাই 2 আর 4 কাটলাম নিচে 2 হলো, 2কে 56 দিয়ে কাটলাম 28 হলো, 28, ঠিক আছে, তাহলে এখানে লিখলাম 28, তাহলে 81 থেকে যদি আমি 28 বাদ দিই তাহলে আমার কত উত্তর হয়, 81 থেকে 28 বাদ দিলে আমার 53 আর নিচে হচ্ছে 28, তাহলে 53/28 হচ্ছে আমার অ্যান্সার, চেক করে নিতে পারো অ্যান্সার। ওকে আচ্ছা এরপরের অঙ্কটিতে আসা যাক, 4 নম্বরের অঙ্কটিতে দেখো 4 নম্বরের অঙ্কটিতে বলেছে যে 36কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করো। ওকে
তো যারা দুটি বর্গের অন্তরূপ সম্পর্কে জানতে চাও তারা তাদেরকে আমি প্লিজ রিকোয়েস্ট করছি আগের ভিডিওটা দেখো। এক নম্বর ভিডিওটিতে আমি দুটি বর্গের অন্তরূপের সূত্র বলে দিয়েছিলাম যে এবি হচ্ছে তোমার দুটি বর্গের অন্তরূপের সূত্র, কারণ এবি মানে হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে কী হয় দেখো, এখানে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার করলে এই টোটাল জিনিসটা একটা, তার বর্গ করা হয়েছে, আবার এই টোটাল জিনিসটা একটা, তার বর্গ করা হয়েছে। তাহলে এইটা একটা বর্গ এবং এটা একটা বর্গ, তাহলে দুটি জিনিসের বর্গ তাদের মধ্যে অন্তর করা হয়েছে, মাইনাস করা হয়েছে, তাই জন্য দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়েছে। তাহলে এখানে এখানে এ আর বি দুটো পার্ট আমাকে জানতে হবে। তাহলে 36 যদি আমি এরকমভাবে ভাঙি 4 × 9, তাহলে আমি 36 পেতে পারি। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি আগে 9 লিখছি তারপর 4 লিখছি, তাহলে 36কে আমি এইরকমভাবে লিখতে পারি 9 × 4। ঠিক আছে, তাহলে 9টাকে আমি এ ধরছি, 4টাকে আমি বি ধরছি, তাহলে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার, এ কোনটা 9, তাহলে 9 + 4/2 তার হোল স্কোয়ার একটা, আর একটা হচ্ছে মাইনাস আছে, লিখলাম মাইনাস, এ কোনটা 9 হচ্ছে এ, তাহলে লিখলাম 9, বি কোনটা মাইনাস, বি মানে হচ্ছে এই যেটা 4টা, তাহলে এখানে বি লিখলাম বাই টু তার হোল স্কোয়ার, এতটাই অঙ্ক, অঙ্ক হচ্ছে শেষ। বুঝতে পারলে, এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার, এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। ঠিক একই রকমভাবে 44কে আমি এরকম লিখতে পারি 11 × 4। ঠিক আছে, তাহলে এ কোনটা, এ হচ্ছে আমার 11, আচ্ছা আগে এখানে 44 লিখে নিই, আচ্ছা এ হচ্ছে আমার 11 × 4 হিসাবে লিখতে পারি, এবার এ কোনটা, এ হচ্ছে আমার 11, তাহলে এ প্লাস বি কোনটা, এইটা 4/2 তার হোল স্কোয়ার মাইনাস এ হচ্ছে 11 মাইনাস বি কোনটা 4 লিখলাম বাই টু তার হোল স্কোয়ার। তাহলে দুটো বর্গ, এটা একটা তার বর্গ, এটা একটা তার বর্গ, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করেছি, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা পরের অঙ্কটিতে আসা যাক। তো এই এই অঙ্কটাও বোঝার জন্য তোমাদের সেই আগের ভিডিওটাকে দেখতে হবে, তো ভিডিওটা দেখে নিও যে দুটি বর্গের সমষ্টিরূপ, দুটি বর্গের সমষ্টিরূপের সূত্র হচ্ছে এইটা 2 × a² + b² এটাকে লিখতে পারি আমি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, কেন এটাকে দুটি বর্গের সমষ্টিরূপ বলা হয় দেখো, এইটা একটা বর্গ আবার এইটা একটা তার বর্গ, এই দুটি বর্গের দেখো এখানে সমষ্টি করা হয়েছে মানে প্লাস করা হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার দুটি বর্গের সমষ্টিরূপের সূত্র। তাহলে এখানে কি রয়েছে, 8x² + 50y² লিখলাম, 8x² + 50y তার স্কোয়ার। এবার দেখো এইটার মধ্যে থেকে এবং এইটার মধ্যে থেকে আমি 2 কমন নিতে পারি, তাহলে আমি যদি 2 কমন নিই তাহলে ব্র্যাকেটের ভেতরে কি পড়ে থাকছে, 4x² পড়ে থাকছে, প্লাস হচ্ছে কি থাকছে, 25y² পড়ে থাকছে। ঠিক আছে, এবার এইটাকে আমাকে এ স্কোয়ার, টু তো চলে এসছে, আর এটাকে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে আনতে হবে, মানে এইটার ফর্মুলাতে আনতে হবে, তাহলে 2 লিখলাম, 4x² আমি এরকমভাবে লিখতে পারি 2x তার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস আছে লিখলাম প্লাস 5y তার হোল স্কোয়ার লিখতে পারি, করলে আমার 25y² আসছে। ঠিক আছে, এবার দেখো এটা এ তার স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার আছে, আর বাইরে 2 আছে, তার মানে আমার এই সূত্রটা পড়ে আছে 2 × a² + b² সূত্র, আর এটার সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে লিখলাম এ কোনটা, 2x টা এ, তাহলে লিখলাম 2x + 5y তার হোল স্কোয়ার প্লাস এ মানে হচ্ছে 2x মাইনাস বি মানে হচ্ছে তোমার 5y, তাহলে মাইনাস 5y তার হোল স্কোয়ার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটিতে আসা যাক। দেখো x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে, মানে সেই তোমার এ বির সূত্র, যেটা হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার, ওকে, মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার, এই সূত্রটা আবার আমাকে প্রকাশ করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি, x কে আমি এইরকমভাবে লিখতে পারি যে এটা x × 1, যেখানে x হচ্ছে তোমার ধরে নেবে মনে মনে এ, আর 1টাকে তুমি ধরে নেবে মনে মনে বি। ঠিক আছে, এবার এ বির সূত্রতে পড়বে, মানে এই সূত্রটা, এ কোনটা, x, তাহলে হচ্ছে তোমার x + 1/2 তার হোল স্কোয়ার মাইনাস x, এ হচ্ছে তোমার x এখানে, তাহলে x - 1, বি হচ্ছে তোমার যেহেতু 1/2 তার হোল স্কোয়ার, তো এই হচ্ছে তোমার অঙ্ক, আশা করি এটাও বুঝতে পেরেছো।
তো এতদূর পর্যন্ত আমাদের সমস্ত অঙ্ক শেষ হলো। বীজগাণিতিক সূত্রাবলীর কোষে দেখি 12.1-এর। তোমাদেরকে প্লিজ রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা টিউশন নিতে পারছে না তাদের সঙ্গে প্লিজ প্লিজ ভিডিওগুলোকে শেয়ার করো, তারা অন্তত একটু উপকৃত হবে। এবং প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো সবার সঙ্গে যাদের সত্যিকারের দরকার এবং যারা টিউশন নিতে পারছে না। ওকে, তো এতটা পর্যন্তই আজকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার কোষে দেখি 12.2 আমি খুব খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করবো তোমাদের জন্য। ঠিক আছে, বাই।